শুরু হলো। সাদিক ভাই আপনার অভিমত বলেন। এই জায়গাটা ছেড়ে দিতে আমার একদম মন চাচ্ছে না। মোটামুটি পর্যায়ে যে এই জায়গাটা আমরা পার হয়ে আসছি, নিজেদের যান নিজেদের হাতের মুঠে ধরে নিয়ে আসছি, তো এখন আবার নিজের যানটাকে হাতের মুঠে ধরে ব্যাক করতে কোনোভাবেই মন চাচ্ছে না। সাদলা ভাই কিছু বলেন। সাদল ভাই, ভাই এখানে যত কষ্ট করে আসছি এক গোসলে সব কষ্ট শেষ। ঝর্ণার উপরে রং ধনু দেখবো এটা মনে হয় না কোনোদিন দুঃস্বপ্নও দেখছি। ঝর্ণার উপরে রং ধনু জাস্ট কেউ ইমাজিন করে নেন কত সুন্দর হতে পারে, না দেখলে বিশ্বাস করা যাবে না। এটা উচ্চতা কতটুকু হতে পারে মিনিমাম? পঞ্চাশ, পঞ্চাশ ফিট এবার ধরেন আমি একটু বলি, খালি করবেন। এই ঝর্ণায় আসার জন্য অনেকদিন অপেক্ষা করছিলাম, একবার আসছিলাম কিন্তু ঠাইকন পাড়ায় চলে গেছি, যাদব ভাই আসতে পারিনি। অনেক ইচ্ছা ছিল যাদব ভাই আসার, আজকে আসতে পারছি, খুব ভালো লাগছে। স্বপ্ন পূরণ হয়েছে? স্বপ্ন পূরণ হয়েছে। কেউ কেউ আবার এই ঝর্ণাটা এদিক দিয়ে না গিয়ে এদিক দিয়ে আসছিল। ভাই চকলেট নেবেন তো? আমি রুদিকে যাবো।